আচ্ছা বন্ধুরা, তোমরা কি কখনো নারী বাস চালক দেখেছো? আমি তো এখনো অব্দি দেখি। এরকম অনেক ক্ষেত্রেই নারীরা নিয়োগ প্রাপ্ত হয় না, যেখানে পুরুষদেরকে নিয়োগ দেওয়া হয়। তোমার কি কোনো ভাই অথবা বোন আছে? আচ্ছা, যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। তোমরা কি জানো নারী বা মেয়েরা পুরুষের তুলনায় অনেক সময় কম সুযোগ পায়? চলো বন্ধুরা, আমরা আজকে নারী আর পুরুষের সমতা নিয়ে জানার চেষ্টা করব। আজকে আমরা যে অধ্যায়টি পড়বো সেটি হলো নারী পুরুষ সমতা। টেমের স্কুলের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে পড়বো পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় ৮। এই অধ্যায়ের মধ্য দিয়ে আমরা নারী ও পুরুষের সমান অধিকার নিয়ে আলোচনা করব। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমরা সবাই কিন্তু একটি সমাজে বাস করি, আর এই সমাজে বসবাসের মধ্য দিয়ে আমরা কিন্তু সমাজের উন্নয়নে ভূমিকা রেখে থাকি। আর সমাজের প্রকৃত উন্নয়ন কিন্তু নির্ভর করে নারী ও পুরুষ উভয়ের ভূমিকার উপরে। এজন্য আমরা বলতে পারি যে সমাজের আসল উন্নয়ন সম্ভব যদি আমরা নারী পুরুষের গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করতে পারি। এর পাশাপাশি আমরা বলতে পারি, যদি পুরুষের পাশাপাশি নারীরাও সমানভাবে অংশগ্রহণ করে এবং সমান অধিকার ভোগ করে, তাহলে কিন্তু একটি দেশের উন্নয়ন অনেক দ্রুত সম্ভব হয়। এবং যদি এটা নিশ্চিত করা না যায়, তাহলে কিন্তু দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এ প্রসঙ্গে কিন্তু কাজী নজরুল ইসলাম বলেছিল, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আর আমরা যখন এই বিষয়টি উপলব্ধি করলাম, তখন দেখলাম যে ভারতীয় উপমহাদেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় কিন্তু কাজ করে গিয়েছিলেন বেগম রোকেয়া। তিনি সবসময় চাইতেন সমাজকে সচেতন করতে, এবং সমাজকে সচেতন করার লক্ষ্যেই তার কিন্তু অসামান্য অবদানও ছিল। এবং তিনি মনে করতেন যে নারী পুরুষের মধ্যে বিভাজন হয়, বরং যদি তারা একে অপরকে সহযোগিতার মধ্য দিয়ে এগিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের দেশের, রাষ্ট্রের এবং সবার উন্নয়নকে আমরা নিশ্চিত করতে পারি। আমরা যদি এই নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার দিকে তাকাই, তাহলে দেখি তার জীবনীতে রয়েছে অসংখ্য আন্দোলন, সংগ্রাম এবং তার অবদান আমাদের নারী ও পুরুষের সমতা নিশ্চিত করার ক্ষেত্রে। এই বেগম রোকেয়া জন্মগ্রহণ করে 1880 সালে 9ই ডিসেম্বর, এবং তার জন্ম হয়েছিল বাংলাদেশের রংপুরে। এবং তিনি কিন্তু ভারতীয় উপমহাদেশেই নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে দিয়েছেন, এবং এক্ষেত্রে নারীর শিক্ষার বিষয়ে যাতে সমাজ এগিয়ে যায়, সচেতন হয়, সেক্ষেত্রে তার অসামান্য অবদানের ফলস্বরূপ কিন্তু আমরা আজকে মেয়েরা বাইরে বের হতে পারছি। ঘরের বাইরে বের হচ্ছি তেমনই নয়, আমরা স্বাধীনভাবে শিক্ষা গ্রহণও করতে পারছি। এবং তিনি ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, এবং এটি প্রতিষ্ঠা করা হয়েছিল 1909 সালে, এবং বিদ্যালয়টি পরে কলকাতায় স্থানান্তর করা হয়। আমরা দেখি এই মহিয়সী নারী মৃত্যুবরণ করেছিলেন 1932 সালের 9ই ডিসেম্বর। একই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেটি ছিল 9ই ডিসেম্বর 1880 সাল, এবং মৃত্যুবরণ করেছিল এই 9ই ডিসেম্বর 1932 সালে। এবং এই জন্যই বেগম রোকেয়া স্মরণে বাংলাদেশ সরকার প্রতি বছরই 9ই ডিসেম্বরকে সরকারিভাবে রোকেয়া দিবস পালন করার জন্য ঘোষণা করলেন। আচ্ছা বন্ধুরা, আমরা তাহলে জেনে নেই কিভাবে করে আমাদের এই নারী দিবস গঠন করা হয়েছিল এবং নারী দিবস ঘোষণা করা হয়েছিল। আন্তর্জাতিক নারী দিবস কিন্তু বিশ্ব জুড়েই পালন করা হয়, আর এই দিনটি হলো 8ই মার্চ। এই 8ই মার্চ কিভাবে নারী দিবস পালন করা শুরু হয়েছিল তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, তাহলে চলো আমরা এই বিষয়টি জেনে নিই। সালটি ছিল 1857।
8ই মার্চ হঠাৎ করে নিউ ইয়র্ক শহরের একটি পোশাক কারখানায় নারী পোশাক শ্রমিকরা আন্দোলন শুরু করলো, এবং এই আন্দোলন ছিল তাদের ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলন। আর যখন এই আন্দোলনটি শুরু হলো, এই আন্দোলনের মূল লক্ষ্যটাই ছিল পুরুষের পাশাপাশি সমান মজুরি পাবে নারীরাও, এবং নারীদের যে কর্মক্ষেত্র সেখানে তাদের দৈনিক 8 ঘন্টা শ্রমের দাবি তারা তুলেছিল। এই যে তাদের মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলন, এই আন্দোলনে পুলিশ নির্যাতন চালানো শুরু করেছিল, এবং শুধু নির্যাতনই চালায় তারা অনেককে গ্রেফতারও করেছিল। এর পরবর্তীতে আবার দেখা যায় যে একই দিনে অর্থাৎ 8ই মার্চ কিন্তু শান্তি ছিল 1908 সাল। এই 1908 সালের 8ই মার্চ আবারও নিউ ইয়র্ক শহরে পোশাক শ্রমিক ইউনিয়নের নারীরা আরেকটি প্রতিবাদ সমাবেশ করেছিল, এবং এই সমাবেশটি চলেছিল 14 দিন ধরে। যখন এই প্রতিবাদ আন্দোলন চলছিল, তখন এই আন্দোলনে প্রায় 20,000 নারী শ্রমিক অংশগ্রহণ করেছিল। এরকম নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু তাদের এই ঐক্যবদ্ধতার একটি বড় উদাহরণ হিসেবে আমরা দেখতে পেয়েছিলাম, এবং কর্মক্ষেত্রে যাতে নারীদেরকে অতিরিক্ত শ্রম দিতে না হয় এবং শিশু শ্রম যাতে বন্ধ করা হয়, এই দাবিতেই তারা আন্দোলনে মাঠে নেমেছিল। পরবর্তীতে দেখা যায় 1910 সালে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে একজন সমাজতান্ত্রিক ক্লারা জেটকে, যিনি ছিলেন জার্মান সমাজতান্ত্রিক, তিনি নারীর ভোটাধিকার এবং একটি নারী দিবস ঘোষণার দাবি জানালেন। এবং যখন তিনি নারী দিবসের কথা বললেন, তখন দেখা যায় 1913 সালে রাশিয়ায় নারীরা ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার নারী দিবস হিসেবে পালন করা শুরু করলেন। এবং পরবর্তীতে এসব ঘটনার পরিপ্রেক্ষিতে 1977 সালে জাতিসংঘ 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে দেয়, এবং পরবর্তী সময়ে এই দিনটিতে নারীর অধিকার নিশ্চিত করা পাশাপাশি নানা বিষয়ে সচেতনতা বাড়ানো এসব কার্যক্রম পরিচালনা করা হয় এই দিনটিতে, এবং বিভিন্ন কর্মশালা কর্মসূচির মধ্য দিয়ে এই দিবসটি পালন করে থাকে। আচ্ছা বন্ধুরা, পূর্বের আলোচনার মধ্য দিয়ে আমরা দেখি তো এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি কিনা। এই শূন্যস্থানগুলো পূরণের মধ্য দিয়ে তোমরা কিন্তু তোমাদের প্রস্তুতি আরো বেশি মজবুত করতে পারো। এখানে 1 নম্বরে আছে নারী জাগরণের অগ্রদূত। নারী জাগরণের অগ্রদূত ড্যাশ, দ্রুত তোমরা এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদের খাতায় লিখে ফেলবে। 2 নম্বর হলো ড্যাশ ডিসেম্বর সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়। 3 নম্বর হলো বিশ্বজুড়ে ড্যাশ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। বন্ধুরা, তোমরা কিন্তু তোমাদের খাতায় এই প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলো। এবারে আমরা সঠিক উত্তরগুলো দেখে নেই। এই যে সঠিক উত্তরগুলো, এবারে তোমরা তোমাদের খাতায় এগুলো লিখে ফেলতে পারো। আমরা জানবো আরো একটি বিষয়, সেটি হলো নারী নির্যাতন। আমরা এতক্ষণ নারীদের অধিকার নিয়ে, নারীদের সুযোগ সুবিধা নিয়ে কথা বলেছি, কিন্তু এগুলো কোনো কিছুই সম্ভব নয় যদি আমরা নারী নির্যাতনের মতো ঘটনাটাকে কমিয়ে আনতে না পারি। কারণ বিশ্বে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠায় বিভিন্ন আন্তর্জাতিক সনদ ও নীতিমালা রয়েছে, আর এগুলোর উদ্দেশ্যই হলো নারীর অধিকারকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া। কিন্তু এই সবকিছু করার পরেও আজকে কি আমাদের নারীরা প্রতিনিয়ত নির্যাতিত হয়, এবং এর ফলে আমরা দেখতে পারি যে নারীদের যে সকল অধিকারের কথা আমরা বলছি সে সকল মানবাধিকার খর্ব করা হয়, অর্থাৎ সেগুলো লঙ্ঘন করা হয়। আর এসব কথা যে আমরা বলছি, এগুলো আমরা পেয়েছি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদনেও, যেখানে দেখা যায় যে বিভিন্ন ধরনের নির্যাতন নারীদের উপর করা হচ্ছে, এবং নারীরা ঘরে বাইরে উভয় ক্ষেত্রেই নির্যাতিত হচ্ছে। দেখা যায় পরিবারে তার স্বামী কর্তৃক বা শাশুড়ি আত্মীয় স্বজন কর্তৃক, অন্যদিকে কর্মক্ষেত্রে
তার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক বা তার যে কলিগ বা সহকর্মী থাকে তাদের কর্তৃক। এক্ষেত্রে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যে প্রতিবেদনটি রয়েছে সেখানে বিভিন্ন নির্যাতন নিয়ে বলা হয়েছে, যেমন নারীদের অ্যাসিড ছুড়ে মারা, যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যা করা, আবার দেখা যায় ধর্মীয় অপরাধের কথা বলে অবৈধভাবে শাস্তি দেওয়া। এ সব কিছু কিন্তু প্রতিনিয়ত আমাদের সমাজ ব্যবস্থায় চলে আসছে এবং বর্তমান সময়েও আমরা যে চূড়ান্ত পরিণতি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যৌতুক। এই যৌতুকের জন্য পূর্বেও নারীরা নির্যাতিত হয়েছে আর বর্তমান সময়েও দেখা যায় নারীদেরকে নির্যাতন করা হচ্ছে যৌতুকের দাবি নিয়ে। আবার দেখা যায় পরিবারের বিনা অনুমতিতে মেয়েরা বাড়ির বাইরে যেতে বা কারোর সাথে মিশতে পারে না, আর এগুলো যদি তারা করতে যায় তখন কিন্তু তাদেরকে নানাভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে। এছাড়াও আমরা দেখি নারী নির্যাতনের কারণে মেয়েদের শিক্ষা, বাইরে কাজের যে দক্ষতা বা সুযোগ সব দিক থেকেই তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর এর ফলাফলস্বরূপ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের দেশের প্রকৃত উন্নয়ন, আমাদের দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে যখন নারীদেরকে বঞ্চিত করা হচ্ছে বা তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারছে না, তখন কিন্তু এই ক্ষেত্রগুলো হুমকির মুখে পড়ছে বা তারা যে পরিমাণ উন্নতি লাভ করতে পারত সেই পরিমাণ উন্নতি তারা পাচ্ছে না। কিন্তু 2018 সালে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজন করে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ 2018, এবং এটি করার মধ্য দিয়ে তারা নারী ও কন্যা শিশুর প্রতি সকল প্রকার নির্যাতন প্রতিরোধ ও নির্মূল করার চেষ্টা করে। আর এক্ষেত্রে তাদের স্লোগান ছিল, নারীর কথা শুনবে বিশ্ব, কমলা রঙে নতুন দৃশ্য। আর এই যে তাদের নির্যাতন প্রতিরোধ পক্ষ 2018, এটি চলছিল 25 নভেম্বর থেকে 10 ডিসেম্বর। আচ্ছা বন্ধুরা, নারী নির্যাতন প্রতিরোধে আমাদের সরকার কি করছে এই প্রশ্নটি নিয়ে তোমরাও চিন্তিত? তাহলে চলো আমরা জেনে নিই। বাংলাদেশ সরকার ইতিমধ্যে নারী নির্যাতন প্রতিরোধে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছে, আর এই মন্ত্রণালয়ের কাজ হলো নিপীড়নের শিকার হওয়া নারী ও শিশুদের চিকিৎসা সেবা দেওয়া, তাদের আইনি সহায়তা প্রদান করা এবং প্রয়োজনীয় পরামর্শ সেবাও প্রদান করে থাকছে এই মন্ত্রণালয়। এছাড়াও দেখা যায় যে নারী নির্যাতন দমনের জন্য 2011 সালে জাতীয় নারী উন্নয়ন নীতিও প্রবর্তন করা হয়। এ সকল নীতিমালা প্রণয়নের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে যাতে নারী নির্যাতনের মতো ঘটনা কমিয়ে আনা যায় বা পুরোপুরি শেষ করে ফেলা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ চলছে। আচ্ছা বন্ধুরা, তোমাদের কাছে একটি প্রশ্ন করতে চাচ্ছি। ছবিতে দুটি ঘটনা দেখতে পাচ্ছ, এই ঘটনাগুলো তোমার সামনে হলে তুমি কি করবে? তুমি জানিয়ে দাও দ্রুত আমাদের কমেন্ট বক্সে। এবারে তোমাদের জন্য রয়েছে একটি বাড়ির কাজ। বাড়ির কাজটি হলো নারীর অধিকার সম্পর্কে তুমি যা জেনেছ তার আলোকে একটি তালিকা তৈরি করো। আশা করছি বন্ধুরা তোমরা চমৎকার একটি তালিকা তৈরি করতে পারবে, কারণ মনোযোগী হয়ে এতক্ষণ আমার কথাগুলো শুনেছ। দ্রুত তোমরা এই তালিকাটি তৈরি করে জানিয়ে দাও আমাদেরকে। অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে লিখে ফেলো তোমার উত্তরটি। আশা করছি এই অধ্যায়ের প্রস্তুতি তোমরা খুব ভালোভাবে নিতে পেরেছ। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। টেমির স্কুলের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ভালো থেকো বন্ধুরা।